বর্তমানে গোটা বিশ্বে প্রায় 35 কোটি মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত। তবে সম্প্রতি আর্থ্রাইটিসে চিকিৎসা আশার আলো দেখাচ্ছে মৌমাছি হুলের বিষ। কোষ্ঠীয় আর্থ্রাইটিস বা গেঁতুবাত সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। বর্তমান গোটা বিশ্বে প্রায় 35 কোটি মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত। আর্থ্রাইটিসের চিকিৎসায় অবশ্য রয়েছে, তবে তাতে এই রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা যায় না। তবে সম্প্রতি আর্থ্রাইটিসের চিকিৎসার আশার আলো দেখাচ্ছে মৌমাছি। বিজ্ঞানীদের মতে মৌমাছি বিশেষ সাহায্যে আর্থ্রাইটিস দুর্বল অনেকটা কমিয়ে ফেলা সম্ভব, হয়তো সারিয়েও ফেলা যেতে পারে, আর এ নিয়েই চলছে গবেষণা। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এর গবেষকদের দাবি, মৌমাছি বিশেষ তৈরি ইঞ্জেকশন আর্থ্রাইটিস সারিয়ে তুলতে পারে। আপাতত ইঁদুর উপর গবেষণা চালিয়ে সাফল্য পেয়েছে তারা, আর এই সাফল্যের পর এমনটাই বিশ্বাস মার্কিন গবেষকদের, জার্নাল অফ ইথো ফার্মাকোলজি। এই মার্কিন গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী মৌমাছির বিষ থেকে সংগৃহীত মেলিটোটিন নামের পেপাইট দিয়ে তারা ন্যানো পার্টিকেলস বা অতি ক্ষুদ্র কণিকা তৈরি করেছেন। এই মেলিটোটিন রয়েছে উচ্চমাত্রায় বেদনানাশক ক্ষমতা। মৌমাছির হুল ফোটানোর পর তীব্র জ্বালা যন্ত্রণার জন্য দায়ী এই মেলিটোটিন। গবেষকদের মতে এই মেলিটোটিনের সাহায্যে শরীরের তরুণাস্থিকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। কোনো দুর্ঘটনায় হাড়ে চোট লেগে ক্ষতিগ্রস্ত হলে সেই সময় শরীর যদি মেলিটোটিন প্রয়োগ করা যায়, তবে বড় ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হবে। এই মেলিটোটিন থেকে তৈরি নানান পার্টিকেলস ইঞ্জেকশনের মাধ্যমে ইঁদুরের শরীরে প্রবেশ করিয়ে পরীক্ষা করে দেখেছেন গবেষকেরা। এই ইঞ্জেকশন তৈরির সহায়তা করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক স্যামুয়েল ইউকালাইন। তবে মানুষের শরীরে মেলিটোটিনের কতটা কার্যকর হবে তা এখনও পরীক্ষা করে দেখা যায়নি। মার্কিন গবেষকদের আশা, দ্রুতই এই বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছানো যাবে।